হ্যালো ভিউ ওয়ান ওয়েলকাম টু আয় চ্যানেল স্টাডি অলাইন স্কুল দেখো আজকে তোমাদের জন্য আমি সায়েন্সের পার্ট থ্রি নিয়ে চলে এসেছি অলরেডি দুটো পার্ট হয়ে গেছে যারা আগে দুটো পার্ট দেখি অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে আমি সেই দুটো পার্টের লিংক দিয়ে রাখব সেখান থেকে তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবে কারণ সেখানের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ডিসকাস করেছি ওকে ভিডিওটি তোমাদের কাছে আমি বলে থাকি যেটা তোমাদের প্রচুর পরিমাণে তারা ভিডিও দেখতে পারে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো শুরু করা যাক আজকের আজকের ভিডিওটি দেখো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মিল্ক ফেভার রোগ কোন মৌলের অভাবে হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন মিল্ক ফেভার রোগ তো মিল্ক ফেভার রোগ কাদের হয় সেটা মনে রাখো মিল্ক ফেভার রোগটা গরুদের হয় সেটা মনে রাখো প্রথমে কাদের হয় গরুর হয় তো এটা কেমন রোগ সেটা মনে রাখো এটা মেটাবলিক ডিজিজ সেটা মনে রাখো মেটাবলিক মেটাবলিক ডিজিজ তো মেটাবলিক ডিজিজ বলতে কি বোঝায় মেটাবলিক ডিজিজ বলতে বোঝায় বিপাকীয় রোগ সেটা তো এটা কোন অভাবে হয় এটা এটা মনে রাখো ক্যালসিয়ামের অভাবে হয় সেটা মনে রাখো এটা কিসের অভাবে হয় ক্যালসিয়ামের অভাবে হয় আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি ক্যালসিয়াম সম্পর্কে অনেক তথ্য দিয়েছি তোমরা আশা করি মনে রেখেছো ক্যালসিয়াম যেটা সি এ দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার টোয়েন্টি কুড়ি এছাড়াও ক্যালসিয়াম সম্পর্কে বলেছিলাম যে ক্যালসিয়াম আমাদের জীবদেহে কি ভূমিকা পালন করে ক্যালসিয়াম আমাদের দাঁত এটা মনে রাখো দাঁত ও অস্থি গঠনে সাহায্য করে সেটা তোমাদের আগের মনে রেখেছো আর এছাড়াও তোমাদেরকে বলেছিলাম রক্ত তঞ্চনেও সাহায্য করে সেটাও বলেছিলাম রক্ত তঞ্চনেও সাহায্য করে আচ্ছা এটা তো আমাদের জীবদেহে গেল তো যদি বলতাম উদ্ভিদের কি সাহায্য করে সেটাও তোমরা নিশ্চয়ই মনে রাখবে ক্যালসিয়াম উদ্ভিদের কি সাহায্য করে ক্যালসিয়াম উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সাহায্য করে সেটাও মনে রাখো তাহলে মূলের বৃদ্ধিতে সাহায্য করে হলো ক্যালসিয়াম উদ্ভিদের ক্ষেত্রে তো যদি উদ্ভিদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হয় তাহলে মনে রাখো যে মূলের বৃদ্ধি ব্যাহত হবে তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হলে মূলের বৃদ্ধি ব্যাহত হয় সেটা কিন্তু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে যে উদ্ভিদের ক্যালসিয়ামের অভাবে কি ঘটিত রোগ হয় তখন অ্যান্সারটা যাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয় ওকে এছাড়াও তোমরা জানো যে কি রোগ হয় ক্যালসিয়ামের অভাবে তোমরা নিশ্চয়ই জানো রিকেট রোগ হয় তোমরা নিশ্চয়ই জানো ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয় রিকেট রোগ হয় আর কি হয় অস্ট্রি ম্যালয়েশিয়া তোমরা নিশ্চয়ই জানো এটাও মনে রাখো অস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হয় ওকে রিকেট বা অস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হয় ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নোনা মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নোনা মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে হ্যালো ফাইট এটা অ্যান্সার হয়ে যাবে হ্যালো ফাইট ওকে এছাড়াও আরো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি যেমন ধরো এপিফাইট এটা মনে রাখো এপিফাইট তো এপি কোনগুলোকে বলবো এপি ফাইট দেখো এপি গুরুত্বপূর্ণ কারণ এটা মনে রাখো এপি যখন উদ্ভিদ পৃষ্ঠের উপর যখন কোনো উদ্ভিদ জন্মাবে এটা মনে রাখো উদ্ভিদ পৃষ্ঠের উপর যখন কোনো উদ্ভিদ জন্মাবে উদ্ভিদ পৃষ্ঠের উপর উদ্ভিদ পৃষ্ঠের উপর যখন কোনো উদ্ভিদ জন্মাবে তখন তাকে বলা হবে এপি ফাইট যেমন নোনা মাটিতে যখন কোনো উদ্ভিদ জন্মাবে তাকে বলা হবে হ্যালো ফাইট উদ্ভিদ পৃষ্ঠের উপর যখন উদ্ভিদ জন্মাবে তখন ওকে বলা হবে এপিফাইট তো আর একটা মনে রাখো আর একটা মনে পড়ছে আমার সেটা হলো সেটা মনে রাখো কখন বলা হবে দেখো ফাইট বলা হয় যখন কোনো বালির উপর উদ্ভিদ জন্মাবে বালির উপর যখন কোনো উদ্ভিদ জন্মাবে তখন তাকে বলা হয় সেমোফাইট সেমোফাইটটা স্পেলিং তোমরা এরকম পাবে পি এস এম এম ও তারপরে ফাইটটা তোমরা জানো পি এইচ ওয়াই ফাইট সেমোফাইট তো সেমোফাইট হলো বালির উপর উদ্ভিদ জন্মালে তাকে বলা হবে স্যামোফাইট তো আর একটা তোমাদের জন্য আমি রেখে যাবো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে সেটা হলো অক্সিলোফাইট এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে উপর উদ্ভিদ জন্মালে তখন তাকে বলা হবে ওকে আর এছাড়াও তোমাদেরকে বলেছিলাম উদ্ভিদ নিয়ে পড়াশোনা করাকে কি বলে এটাও কিন্তু মনে রাখতে হবে উদ্ভিদ নিয়ে স্টাডি করাকে কি বলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি প্রায়ই বলে থাকি উদ্ভিদ নিয়ে স্টাডি করাকে বলা হয় ডেন্ডোলজি সেটাও মনে রাখো ডেন্ডোলজি ডেন্ডোলজি বলে উদ্ভিদ নিয়ে স্টাডি করাকে আর এছাড়া তোমাদেরকে বলেছিলাম মৃত্তিকা নিয়ে আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম মৃত্তিকা নিয়ে স্টাডি করাকে কি বলে মৃত্তিকা নিয়ে বলেছিলাম পেডোলজি পেডোলজি বলেছিলাম মৃত্তিকা নিয়ে স্টাডি করা আর এছাড়া বলেছিলাম নিয়ে স্টাডি করাকে কি বলে শিলা নিয়ে বলেছিলাম পেট্রোলজি সেটাও নিশ্চয়ই তোমরা মনে রেখেছো পেট্রোলজি ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফেসবুক লে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে ওকে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করে দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ইকোসিস্টেম কথাটা প্রথম ব্যবহার করে ব্রিটিশ ইকোলজিস্ট সেটা মনে রাখো কোথাকার সেটা মনে রাখতে হবে ব্রিটিশের ব্রিটিশ ইকোলজিস্ট ব্রিটিশ ইকোলজিস্ট ব্রিটিশ ইকোলজিস্ট তার নাম মনে রাখো আর্থার তার নাম মনে রাখো আর্থার আর্থার টান্সলে আর্থার টান্সলে আর্থার টান্সলে প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করে কত সালে সেটাও মনে রাখো নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করে ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো প্রতিবিম্ব গঠন করা চোখের কোন অংশের কাজ দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্রতিবিম্ব গঠন করা চোখের কোন অংশের কাজ তো প্রতিবিম্ব গঠন করা চোখের রেটিনার কাজ সেটা মনে রাখো রেটিনার কাজ হলো প্রতিবিম্ব গঠন করা আর রেটিনা কোথায় থাকে সেটাও মনে রাখতে হলো রেটিনা কিন্তু চোখের অর্থাৎ অক্ষি গোলকের এটা কিন্তু মনে রাখো অক্ষি অক্ষি গোলকের পিছনে থাকে অর্থাৎ পশ্চাৎ ভাগে থাকে অক্ষি গোলকের পশ্চাৎ ভাগে থাকে এটা কিন্তু মনে রাখো পশ্চাৎ ভাগে পশ্চাৎ ভাগে থাকে কি রেটিনা ওকে আর এছাড়া মনে তাহলে একটা যদি চোখ আঁকা চোখের সামনে তোমরা নিচে লেন্স আর এই পিছনের ভাগে থাকে রেটিনা রেটিনা জায়গায় থাকে আর রেটিনার মধ্যে তোমরা জানো রেটিনার রেটিনার মধ্যে মধ্যে থাকে রড কোষ থাকে কোন কোষ থাকে এইগুলো কিন্তু মনে রাখো রড কোষ এবং কোন কোষ এই দুটো কিন্তু পরীক্ষায় খুবই আসে রড কোষ এবং কোন কোষ নিয়ে এখান থেকে একবার মনে রাখো রড কোষ এবং কোন কোষের কি কি বিষয় মনে রাখবে দেখো আলো শোষণ করে এটা মনে রাখো মৃদু আলো শোষণ করে হলো রড কোষ ওকে আর কোন কোষ হলো উজ্জ্বল আলো শোষণ করে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো উজ্জ্বল আলো শোষণ করে কে কোন কোষ আর এছাড়াও মনে রাখো রড কোষ সংখ্যায় অনেক বেশি থাকে তাহলে রড কোষ সংখ্যায় কি অনেক বেশি থাকে কোন কোষ সংখ্যায় অনেক কম থাকে এই পয়েন্টটাও মনে রাখো ওকে আর এছাড়াও গুরুত্বপূর্ণ একটা রড কোষ নিয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মনে রাখো নিশাচর প্রাণীদের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিশাচর প্রাণীদের ক্ষেত্রে কিন্তু রড কোষ থাকে নিশাচর প্রাণীদের কিন্তু রড কোষ থাকে রড কোষ থাকে আর এই রড কোষ থাকার জন্যই নিশাচর প্রাণীরা রাতে দেখতে পাই আর কোন কোষ কিন্তু নিশাচর প্রাণীদের কিন্তু থাকে না এটা কিন্তু মনে রাখো কোন কোষ থাকে না রড কোষ থাকে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস প্রচুর পরিমাণে শেয়ার করবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে ডিনামাইট এর প্রধান উপাদান কি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ডিনামাইট এর প্রধান উপাদান তো ডিনামাইট নিয়ে যদি বলো তো ডিনামাইট কে ডিসকভার করেছে আশা করি তোমরা সকলেই জানো ডিসকভার কে করেছে তো ডিসকভার করেছে আলফ্রেড নোবেল সেটা কিন্তু নিশ্চয়ই তোমরা সকলেই জানো আলফ্রেড এটা কিন্তু মনে রাখো পরীক্ষায় গোবার এসে আলফ্রেড নোবেল ডিসকভার করেছে আর কত সালে ডিসকভার করেছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আঠারোশো সাতষট্টি সালে আঠেরোশো সালে অ্যালফেড নোবেলটি নামে ডিসকাউন্ট করেছে ওকের প্রধান উপাদান হল টি এটা মনে রাখো প্রধান উপাদান টি এন টি টি এন কি সেটাও গুরুত্বপূর্ণ টি এনটির পুরো নাম হল টাই মনে রাখো টাই নাইটো সেটাও গুরুত্বপূর্ণ টাই নাইটো টুলুইন টাই নাইটো টুলুইন হল টি এনটির পুরো নাম ওকে সঙ্কেত তাও তাহলে মনে রাখতে পারো এই সংকেতটা কী এর সঙ্কেত হল C6H2 সিক্স এইচ টু নাইটো গ্রুপ আছে তিনটে এন ও আর আছে সি এটা হলো টাই নাইটোটুলের সঙ্গে এটা কিন্তু মনে রাখতে পারো ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেনটাও খুব ইজি কোশ্চেন আশা করি তোমরা সকলেরই এই কোশ্চেনটা উচিত কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে দেখো মৌলিক অধাতু বলেছে কিন্তু মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকবে তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে ব্রোমিন মনে রাখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্রোমিন আর ব্রোমিন তোমরা যেন বি আর দ্বারা প্রকাশ করা হয় যার অ্যাটমিক নাম্বার কত থার্টি ফাইভ আর ব্রোমিন তোমরা জানো তোমাদেরকে আগে দিনই বলেছিলাম ব্রোমিন কি হ্যালোজেন মৌলগুলোর মধ্যে পড়ে তো হ্যালোজেন মৌল কিন্তু পরীক্ষায় মনে রাখো পরীক্ষায় চলে আসতে পারে হ্যালোজেন মৌলগুলো হ্যালোজেন মৌলগুলো কি কি পড়ে হ্যালোজেন মৌলগুলো পড়ে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হলো হ্যালোজেন মৌলগুলো পড়ে আর নাম্বারগুলো মনে রাখবে এর অ্যাটোমিক নাম্বার হলো ফ্লোরিনের নয় ক্লোরিনের সেভেন্টিন ব্রোমিন তো বললাম থার্টি ফাইভ আর আয়োডিনের কথা ফিফটি থ্রি এগুলো সব মনে রাখবে আর হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর কোথায় থাকে সেটাও বলেছিলাম সতেরো নাম্বার শ্রেণীতে থাকে সেটার মতো মনে রাখবে সতেরো নাম্বার শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোর অবস্থান ওকে আর এটা তো গেল অধাতু সাধারণ তাপমাত্রায় তরল যদি বলতো কোন ধাতু সেটাও মনে রাখো কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল আশা করি এটাও তোমরা সকলেই জানো সাধারণ তাপমাত্রায় তরল থাকবে কোন ধাতু তাহলে অ্যান্সার কি হতো তাহলে অ্যান্সার হয়ে যেত কিন্তু এইচ জি জি মানে পারদ পারদ কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল ধাতু আর এর অ্যাটমিক নাম্বার কত এর অ্যাটমিক নাম্বার এইটি ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো এ ডি এইচ এর পুরো কথা কি দেখো এ ডি এইচ বলতে কি বুঝবো এ ডি এইচ একটা হরমোন তো পুরো নাম মনে রাখো অ্যান্টি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন অ্যান্টি ডিউরিয়েটিক হরমোন অ্যান্টি ডিউরিয়েটিক এন্টি ডিউরিয়েটিক হরমোন ওকে আর এছাড়াও মনে রাখো একে আরো কি বলা হয় এন্টি ডিউরেটিক হরমোন ছাড়াও মনে রাখো একে বলা হয় ভেসোপ্রেসিন ভেসো বলা হয় এটাও কিন্তু মনে রাখো আর এর কাজ কি সেটা মনে রাখো এই অ্যান্টি ডিউরেটিক হরমোন যদি কম ক্ষরণ হয় সেটা গুরুত্বপূর্ণ দেখো এটা মনে রাখো এটা যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের কি সমস্যা হয় এই হরমোন কম ক্ষরণ হলে আমাদের বহুমূত্র রোগ হতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বহুমূত্র বা যাকে বলা হয় ডায়াবেটিস মনে রাখো ডায়াবেটিস যাকে বলা হয় ডায়াবেটিস যাকে বলা হয় ডায়াবেটিস মনে রাখো ইনসি এটা মনে রাখো ইনসিপিডাস ইনসিপিডাস বলা হয় বলা হয় ওকে আর এছাড়াও এই হরমোন আর কাজ করে সেটা মনে রাখো এই হরমোন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এডিএইচ এটা কিন্তু মনে রাখো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে দেখো নেক্সট কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অবতল লেন্সের চশমা ব্যবহার করলে কোন ধরনের দৃষ্টি সমস্যা দূর হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো অবতল লেন্সের চশমা আমরা কখন ব্যবহার করব যখন আমাদের মায়োপিয়ার সৃষ্টি হবে এটা কিন্তু মনে রাখো যখন আমাদের মায়োপিয়া মায়োপিয়া রোগ হবে মায়োপিয়া রোগ বলতে আমরা কি বুঝবো সেটা বুঝি মায়োপিয়া এটা মনে রাখো মায়োপিয়া মায়োপিয়া বলতে আমরা বুঝবো যখন আমাদের যখন আমাদের দূরের দৃষ্টি সমস্যা হবে তো সেটাই তোমাকে কোশ্চেন রেখেছিলাম যখন আমাদের দূরের দৃষ্টি দূরের দৃষ্টির সমস্যা হবে এবং কাছের দৃষ্টি ঠিক থাকবে এটা মনে রাখো নিকটের দৃষ্টি কিন্তু তখন নিকটের দৃষ্টি ঠিক থাকবে ঠিক থাকবে কিন্তু দূরের দৃষ্টি সমস্যা হবে সেইটাকে বলা হয় মায়োপিয়া আর এই মায়োপিয়া যখন সমস্যা হবে তখন আমরা উত্তর লেন্সের চশমা ব্যবহার করব তাহলে ঠিক তাহলে উল্টোভাবে তোমরা মনে রাখো যে আমরা কখন উত্তল লেন্সের চশমা ব্যবহার করব উত্তল লেন্সের চশমা উত্তল লেন্সের চশমা ব্যবহার করব যখন আমাদের কাছের দৃষ্টির সমস্যা হবে সেটা অর্থাৎ নিকটের দৃষ্টি কাছের দৃষ্টি কাছের দৃষ্টি যখন সমস্যা হবে কাছের দৃষ্টি যখন সমস্যা হবে তখন কিন্তু আমরা উত্তল লেন্স ব্যবহার করব অর্থাৎ দূরের দৃষ্টি ঠিক থাকবে তখন সেই ক্ষেত্রে দূরের দৃষ্টি ঠিক থাকবে আর কাছের দৃষ্টি সমস্যা হবে ওকে তখন আমরা ব্যবহার করব উত্তল লেন্স আর এই সমস্যাটাকে কি বলা হয় এই সমস্যাটাকে বলা হয় হাইপার সেটা মনে রাখো হাইপার মেট্রোপিয়া এটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া বলে যখন এই ধরনের সমস্যা হবে কাছের দৃষ্টি সমস্যা হবে দূরের দৃষ্টি ঠিক থাকবে তখন আমরা উত্তর লেন্স ব্যবহার তাহলে কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা মনে রাখবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সাবলিমেশন প্রক্রিয়া দেখা যায় কোন মৌলের ক্ষেত্রে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সাবলিমেশন প্রক্রিয়া দেখা যায় তো মৌলের ক্ষেত্রে হলে মনে রাখো মৌল হবে আয়োডিন 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 আইডিয়া প্রকাশ করা তোমাদেরকে আগেই বলেছি আয়োডিন আর আয়োডিন সম্পর্কে তোমাদের বহু তথ্য আগে ভিডিওতে দিয়েছি আশা করি তোমরা সকলেই মনে রেখেছো আর আয়োডিন সম্পর্কে কী কী তথ্য দিয়েছে আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই আয়োডিন হলো সবচেয়ে ভারী অধাতু এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য ভারী সবচেয়ে ভারী অধাতু হলো আয়োডিন এছাড়াও বলেছিলাম যে আয়োডিন হল সবচেয়ে উজ্জ্বল আধাতু সেটাও তোমাদের বলেছিলাম উজ্জ্বল আধাতু কি আয়োডিন আর এছাড়াও কি বলেছিলাম আর্ডিনের অভাবে আয়ডিনের অভাবে কি রোগ হয় আর্ডিনের অভাবে গয়টার রোগ হয় সেটাও বলেছিলাম আয়োডিন হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে সেটাও বলেছিলাম এগুলো সব তোমাদেরকে বলে দিয়েছে আশা করি তোমরা সকলেই মনে রেখেছো হ্যালোজেন মৌল কোথায় সতেরো নম্বর শ্রেণীতে পড়ে সেটাও বলেছি ওকে আর এছাড়াও আর্ডিন ছাড়াও আর আয়োডিন তোমাদের অ্যাটমিক নাম্বারটা বলেছি সেটাও মনে রাখবে ফিফটি থ্রি ওকে আর আয়োডিন ছাড়াও আর কি হয় আর্ডিন ছাড়াও হয় কর্পূর সেটাও কিন্তু তোমরা মনে রাখবে আর্ডিন ছাড়াও কিন্তু ও পুরো কিন্তু সাবলিমেশন প্রক্রিয়া দেখা যায় আর সাবলিমেশন প্রক্রিয়া বলতে কি বুঝি সাবলিমেশন প্রক্রিয়া বলতে কঠিন থেকে কঠিন থেকে সরাসরি কিসে হয়ে যায় কঠিন থেকে সরাসরি গ্যাসিয়তে হয়ে যায় সেটাকেই বলা হয় সাবলিমেশন প্রক্রিয়া ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন আর নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা অনেকে আমাকে জানিয়েছো এই ক্লাসটা কন্টিনিউ করতে তো আমার খুবই ভালো লাগছে তোমরা আমার ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগছে এবং তোমাদের হেল্পফুল হচ্ছে তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যদি এরকম ক্লাস রেগুলার পেতে চাও তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সকলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দাও ওকে আর ভিডিওটি যদি আমি দেখি যে দু হাজার তিন হাজার ভিউ আসে তাহলে আমারও খুব ভালো লাগবে আর তখন আমি কিন্তু তোমাদের জন্য রেগুলার ক্লাসটা আমি কন্টিনিউ করতে আমার খুব ভালো লাগবে তো তোমরা প্লিজ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রচুর ভিউ আসে এবং আমিও ক্লাসটা কন্টিনিউ করতে পারি ওকে আর আমার ক্লাসটা তখন কন্টিনিউ করতেও খুব ভালো লাগবে যে তোমার তোমরা সকলেই এই ধরনের ভিডিও পেতে চাইছো ওকে তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এক নৃত্য এক নৃত্য দৃষ্টি দেখা যায় কোন প্রাণী খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন তোমরা সকলে অ্যান্সার করবে কমেন্টে ওকে দেখা হচ্ছে কালকে ঠিক এই সময় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ